হাই, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিওর সাথে রয়েছে আমার বোন। হ্যালো, আমি কোয়েল। এখন বাজে হচ্ছে 7:40। আমার ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা আমি কন্টিনিউ করি। আমরা বাড়ি থেকে বেরোলাম, বাট কারেন্ট চলে গেছে। মানে রথ ঢোকার আগেই আমাদের কারেন্ট এখানে চলে যায়। তো এখন বোনকে বললাম ফ্ল্যাশ জ্বাল, একটু ভিডিও করি। একদম অন্ধকার, যতক্ষণ রথ থাকে ততক্ষণ কারেন্ট থাকে না। তো চলো যাওয়া যাক। আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি। বেরিয়েই দেখি পাড়াতে বেশ ভালো ভিড় জমেছে। ডান দিকে তাকিয়ে দেখি রথ তখন স্টেশন মোড় ক্রস করে গেছে। বেশ খানিকটা সময় লাগবে রথ আসতে, তাই আমি সেই ফাঁকে দোকানে গেলাম একটু বাতাসা কিনতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় অনেকটাই কাছে চলে এসেছে। তাহলে এবার চলো, এবার রথটাকে অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাই। রামা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশাচিদ পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। মন্দিরের দিকে রথ যাচ্ছে, এবার রথকে ঘুরিয়ে তারপরে ওখানে দাঁড় করানো। প্রচণ্ড ভিড়, তাও ভাবলাম রথের দড়িটা ছুঁয়ে একটু প্রণাম করে আসি, তাই যাওয়ার চেষ্টা করছিলাম। প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল। তোমাদের দেখাবো বলেই এই ক্লিপটা আমি নিয়েছি। দেখো তোমরা, এত ভিড় তবু সবাই কিভাবে পুজো দিচ্ছে। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর এবার রথ আমাদের পাড়া থেকে বেরিয়ে যাচ্ছে। কত মানুষের ভিড় জমেছিল একবার দেখো। তোমাদের জন্যই ক্যামেরাটা একবার ঘোরালাম। আকুরার বড় রথ চলে যাবার পরই দেখি আর একটা রথ আসছে। এই রথটি হচ্ছে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের। রথ তো চলে গেছে, এখন ওর কাছে গেছিলাম, ও বলছে ফুচকা খাবো, এও ফুচকা খাবে, তাই ফুচকা খেতে এলাম। আমাদের পাড়াতেই আছে। আমরা কি খাবো না? খাবো না ফুচকা? খাচ্ছে কপ। আহ, কি দিল! একাই খাবি? আমি যে বললাম যাই হোক। তো এখন হয়ে গেছে চুপে কেটে ঝামেলা, রাস্তা পুরো খালি। দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, যেহেতু ভোর 4টা বাজছে। যেহেতু কটা বাজে দেখ না, 9:40 বাজছে। তো এখন এইদিকে রথ নেই, রথ আসে বাজারের দিকে মনে হয় এখন। তাই বাজারের দিকে পুরো ভিড় হয়ে গেছে। এখন আমাদের ঠাকুরানিকে ছেড়ে দেবো, দিয়ে আমরাও বাড়ি যাব। কি দুঃখ, গুড নাইট। এই যে হাঁটি হাঁটি পা পা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, আর নয়।
তখন রাস্তার অবস্থা দেখছিলে আর এখন দেখো। তো এবছর মানে পরের মানে আগের দু বছর মানে 2020-2021 কোভিডের জন্য রথ আসেনি, রথ মানে বেরোয়নি। তো এবছর এলো, মানে সত্যি খুব ভালো লাগছিলো, কারণ একদম ছোটোবেলায় রথ আসতো না। তো আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন থেকে কন্টিনিউ আমাদের এখানে রথ আসে। তো দু বছর বন্ধ ছিল, একটু আপসেট ছিলাম, তো এবছর এলো আরও ভালো লাগে। এবারে বাড়ি ঢুকছি, চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আজ ডিনারে রয়েছে লুচি, ছোলার ডাল, আর আজ তো রথের মেলা, জিলাপি না হলে চলে? খাওয়া দাওয়া কমপ্লিট, আর ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।